আমারে দিয়া দিলাম তোমারে, তুমি কি দিবা তোমায় আমারে, তুমি কি দিবা তোমায় আমারে। পারি না বলতে মুখে, দেখো না বলছি চোখে, পারি না বলতে মুখে, দেখো না বলছি চোখে, লাগে খুব লাগে ভালো তোমারে, তুমি কি দিবা তোমায় আমারে, তুমি কি দিবা তোমায় আমারে। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট, কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। এই সকাল সকাল না উন খাউন তুই এখানে কি করতেছ? আম্মা জান, আপনি যান না, এই হাতের কামড়া সাইলেম আইতাছি। আমি ওদিকে খাউন বাইরে রেখেছি, ঠান্ডা হয়ে যাবো গা। কইলাম তো খাইতেছি আম্মা জান, আপনি যান না। কুপু আম্মা, কুপু আম্মা, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমার শরীরটা কেমন মা? হ্যাঁ হ্যাঁ কুপু আম্মা, ভালো আছে, সব ঠিকঠাক আছে। শুনুন না, একটা কামে আইছিলাম। কি কাম? আমি তো গুড্ডি মার্কাই খাড়াইছি। আব্বা মারা যাওয়ার পর তো আমার এ কুলুকুল কেউ নাই আপনারা ছাড়া। কিন্তু কোনো সমস্যা যেন না হয়, ঠিক আছে? আসি। মহল্লার সমস্ত বাড়িতে যাবো, ওইসব বাড়িতে যাবো যেসব বাড়িতে হেনা আপার পোস্টার ব্যানার নাই, ঠিক আছে? সব বাড়িতে কিন্তু দিয়াম, বলে দেখবো হেনার বাপে এহানকার সপ্তাহে পুরনো কমিশনার ছিল। হ্যাঁ, খালি কমিশনার না, মুক্তিযোদ্ধা ছিল। শকুনরা যখন আমাকে দেশটা রে চিবাই চিবাই খাইতেছিল, তখন হেনার বাপে অস্ত্র লইয়া এই দেশটারে স্বাধীন করছে, বুঝছো না? আমরা হারুম কেলা। হ্যাঁ ভাই, ঠিক কইছে। মুন্নার বাপ রাজাকারা ছিল, ওই নয় মাস এই মহল্লার এমন কোনো মানুষ নাই ওই দেলোয়ার রাজাকারের মাধ্যমে নির্যাতিত হয় নাই। ওই যে হয়েছে, নির্যাতিত হয়েছে।
রহিম ভাই তুমি কিন্তু ঠিক কথা কইছো, ভয় পাইতো চকেলা আমগো হেনা আছে না, আমগো হেনারে দিয়া এখন আমরা হগল অন্যায় অত্যাচারের প্রতিশোধ লমু কি কস, আমরা হারুম না, আমগো হেনা আছে, আমরা পিছে আছি কি কস, আর লও তুমি আদা খাও, সারা দিন বহুত খাটাখাটি করছো। বাবু ভাই তুমি খুব ভালো মানুষ, এলো তুমি ইলে লিখতাছি, আগে তুমি আদা লও, আগে আদা লও, সারা দিন অনেক খাটাখাটি করছো। হ্যাঁ শুনো, যা যা লাগে হক করলে সব কিছু দিয়ে দিবা, আর শুন কেউ যেন কষ্ট না পায় আমার আচরণে। হ্যাঁ আমরা ভালো মানুষ, আমরা দেশের জন্য কাজ করি, আমরা আমাকে হেনার জন্য কাজ করি নাকি রে। হ্যাঁ হ্যাঁ এটা শোনার কোন দরকার নাই, ঠিক আছে যা কইতেছি কর। রাহো কি চে, তোর কি ডর লাগে না, কেলা চুরি করতেছি না ডাকাতি করতেছি বল। আমি চুরিও করি নাই ডাকাতিও করতেছি না, ঠিক আছে সরকারি নিয়ম নীতি মানিয়ে নির্বাচনে খাড়াইছি, পাবলিক যদি মনে করে আমি যোগ্য তাহলে আমরা ভোট দিব, আর যদি মনে করে আমার যোগ্যতা নাই তাহলে আমরা ভোট দিব না। হাইরে যাবো, তোর হাইরে যাওয়াটা তো না ইস্যু না আপা, ইস্যু হইতেছে মুন্না। আব্বা যখন থেকে মরে গেল মুন্না কি করলো, আদা জল খাই মাঠে নামছে, এই এলাকার কমিশনার ওই ওয়েই ছাড়বো, এমতেও কমতেও জ্যামতেই হোক ও কমিশনার হইব। আপা তোর লই কইলে আমার বহুত টেনশন লাগে। টেনশনের কিছু নাইকা হন, আমি তো ভালো কাম করতাছি, কারো অপকার তো করতাছি না, ঠিক আছে, আর ভালো কাম যারা করে তাগুলো গে আল্লাহ তাকে, আমার ইনে টেনশন করিস না। আপা তোর আমি কেনতে বুঝাই, মুন্না একটা জিনিস আপা একটা জিনিস, মুন্না হইতেছে এই মাপের জিনিস, ওরে তুই মাপ বাড়ি পারস নেকা। আরে মর্জালা, মুন্না যদি জিনিস হয় তোর বোন কি কম জিনিস? হ্যাঁ আমার উপর ভরসা রাখ, টেনশন কম কর, যা সুন্দর করে এক কাপ চা বানাই নিয়ে আমার জন্য, যা মাথাটা ধরছে যা। কিছে আপা, আপা আমার আমার জিন্দগিতে তো তুই ছাড়া আমার কেউ নেই কে। আপা আপা তুই কেন বুঝবে পারস না আমি, তুই একটু সাবধানে থাকিস। আরে মর চালা, আমার জিন্দগিতে কেউ আছে নাকি তুই ছাড়া কেউ নাই কে, যা কিচ্ছু হইব না আমার। এত ভালোবাসো গেল আমারে, জাগো মানুষ জাগাও বিবেক, এখনই জাগার সময়, এখনই জাগার সময়, দু চোখ খুলে মাথা তুলে ঝেড়ে ফেলে যত ভয়, ঝেড়ে ফেলে যত ভয়। রাজনীতিতে মানব নীতি, দেশ ও জাতির লক্ষ্যে নেমে এসো রাজপথে, এই সাহস নিয়ে বুকে তুলো তর্জনী, তুলো গলা ছেড়ে দাও তর্জন, পথে নেমেছি পথে সব বাধা করতে অর্জন, তুলো তর্জনী, তুলো গলা ছেড়ে দাও তর্জন, পথে নেমেছি পথে সব বাধা করতে। ৪৬ নম্বর ওয়ার্ডে আপনি ছাড়ার কেউ নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
মুন্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমার ভাই তোমার ভাই, মুন্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। না ভাই, হেনার পুরো মন তো এলাকায় ঢুকে গেছে গা, বাড়ির বাড়ির গিয়ে দোয়া চাইতেছে, মগর আমি কি করুম বুঝতে না পারে আপনার কাছে চলে আসি। আবে এই তোর কি আঙুল চোষণের লেগে মরে খেলা করে রাখছি? বার দিলি না খেলা, মারতে মারতে তারা দিলি না খেলা, মগর আপনার পারমিশন ছাড়া কোনো পারমিশন লাগবো না। সামনে আয় গা, বন্ধের বলে যাই ঘুটি মার্কায় ভোট চাই, আপার দুই নয়ন এ এলাকার উন্নয়ন, আপার উন্নয়ন। আমি ভোটে দাঁড়াইছি, আপনি গেলে আমাদেরকে ভোট দিবেন, ঠিক আছে চাচি? আচ্ছা মা, তোমারে দিব ভোটটা, তোমার বাবাই ভালো মানুষ, আসলে তোমার ভোটটা দিব না কেড়ে দিব। আর শুনেন, সুখে দুঃখে সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন, ঠিক আছে? আর চাচির পার্সোনাল ফ্যামিলি কোন ঝামেলা যেন না হয়, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে চাচি, দোয়া করেন, মাথা দোয়া করে দেন, ঠিক আছে চাচি? দোয়া করেন, দোয়া করেন। ওই হ্যাঁ মা, কি হিরো হইছে এগুলি? ভালো মানুষ ছিল আর কি হইছে? কোন চাবাল লাগছি এগুলো কি শুরু করতেছ তুমি? কি আবার করতেছি? মোট চাবাল লাগছি এগুলো ঠিক হইতেছে না? ঠিক বেটি, আপনার কাছ থেকে শিখন লাগবো না, মুখে মুখে তর্ক করণ করলাম, ভাইয়ের পছন্দ না, ভাইয়ের পছন্দ মতো আমি করে কাজ করতে হবে না? আবে কম কথা কো না, কাজটা একদম বুড়িগঙ্গার পানিতে ফালাই দেবো, এই কচুরি পানার মতো ভাবছো? ওই কে কখন কারে ভাসাইব সেটা সময় আসলে টের পাওয়া যাইব। ওলা পাঁচ চিল্লাও চাচি, গেল, আসসালামু আলাইকুম চাচি, মাকে মুখে বলতে দিন তোমার আমার ভাই কাকে কুটি চোখে চোখে রাখ, সুযোগ পেলে একদম খায়া দিবি, চল চল। প্রিয় হেনা, ছোটবেলায় বর্ষা নামলে লুঙ্গি কাঁচা দিয়া বুড়ি অঙ্গায় গিয়া ঝাঁপ দিতাম আমরা। মা চাচিরা রেগুলার হ্যান থেকে কলসি বইরা পায়নি আসত, আর সেই পানিতেই পা ভিজানো যায় না। কারখানার বজ্র প্লাস্টিক ডাবের খোলায় ছয়লা বয়ে গেছে। তুমি যদি এখানকার নির্বাচনী কাউন্সিলর হইতে পারো, দয়া কইরা বুড়ি অঙ্গাটায় দেখো। মনে রাখবা, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ইতি ভুটার।
বাঁচাই তো, এইটাই তো আমার দায়িত্ব। আমার দায়িত্ব সবাইরে ভালো রাখা, সবার স্বার্থ দেখা। কিন্তু ভোটার, আপনি আপনার ঠিকানাটা আমারে দেন না কেলা? আমার তো আরও সমস্যার কথা জানবার ইচ্ছা হয়। আমি চাই সব মানুষ আমারে তাদের সমস্যার কথা জানাইব। আপনি কে ভোটার? মাথা কিছু নাই দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। তুমি যে আমাকে লাগে প্রত্যেক দিন আদালো যাও, তোমার কষ্ট হয় না? এটা কি করা তুমি? হ্যাঁ, তোমরা হক গোলে মিলা আমগো হেনার লাগে যে পরিমাণে খাটাখাটনি করতেছ, হ্যাঁ তোমার তো আমি কিছুই করা পারছি না। হ্যাঁ ভাই, তুমি যে কি কর, চুপ থাক ভাই, তোমার কেন কথা কম, তোমার মুখে আসি বড় ভালো আসি। এই যে বাবু ভাই, হেনাপা হেনাপা তো তোমার রিস্তায় আত্মীয় লাগে তাই না? হ্যাঁ, তুমিও তো হেনাপার লাগে কষ্ট করতেছো তাই না? তাহলে তুমিও তো একটু আদা খাইতে পারো, খাও খাও খাও। রিস্তার কথা যেহেতু তুমি কইলা, দাও একটু খাই। আকবরা ভাই, রহিম ভাই, মহল্লার প্রতিটা ঘরে ঘরে যাবা, প্রতিটা ঘরে ঘরে গিয়া আসন্ন গেন্ডারিয়া থানার কমিশনার নির্বাচনে আমাকে নওসিম জাহান হেনার কথা বারবার কইবা, যাতে কইরা ওই রাজাকার সন্ত্রাসীর পোলা মুন্না মুন্না যেন কমিশনার হইবার না পারে। আর হু না কইরা, একটু কম কম খাই, ব্যালট পেপার। হ্যাঁ, বাবু সাহেব খুব তো ক্যাম্পেনিং করতেছো, ভালো লাগতেছে, করো করো। কিন্তু আমি কমিশনার হয়ে যাওয়ার পর যদি অগমত হয়ে যায় গা কি করবা? এইটা তুমি পারবা না কেলা,
আমি ওইবার পারুম না গেলা বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে মেলা দূর কি কস ভালো বিশ্বাস বিশ্বাস করন ভালো শুনো বিশ্বাস সবার উপর করতে হয় না বিশ্বাস খুব মূল্যবান জিনিস ঠিক আছে সাবধানে কইরো এই লইগাই তোমার লয় কথা কইবার চাই না দামি দামি কথা কও আচ্ছা শুনো আমার কাম আছে আমি যাইগা আরে শুনো কাম আছে যাইতেছো যাও যাওয়ার আগে দিয়া যাও আরে দিয়া যাও আদা খাইলে গলা ভালো থাকবো দাও দাও আরে এইটুকুন দিচ্ছ কেলা দাও লো এবং পেস্টন ব্যানার সব দিয়েছি প্রত্যেক দিন তোমার পত্র পাঠাইতেছে আর এখানে অ্যাড্রেস নাই আরে হাঁচা কইতাছি কোন ঠিকানা লেখে না আপা তোমার কি কেউ পছন্দ করবার লাগছে কি বেশি বড় হয়ে গেছিস না হ্যাঁ পুচ্ছি মানুষ পুচ্ছি থাকার চেষ্টা কর ঠিক আছে আমি কিন্তু আর পিচ্ছি নাই বড় হয়ে গেছি গা আমার মেলা বয়স হয়েছে মেলা বয়স হয়ে গেছে বড় হয়ে গেছো না তাহলে একটা কাম করি একটা পোলা দেখি তোমার বিয়া দিয়ে দেই তাই না বড় হয়ে গেছো না তুমি কি রে পোলা দেখো বড় হয়েছো তুমি এখানে গেলা মজালা আমি এখানে আসবার পারুম না আমি কি কথা কইছি নাকি তুমি আইবা না তো কেঠায় আইব তোমার বাড়ি তুমি আইবা আমার চুলা চাই দিবা ঘর দুয়ার দেয়াশোনা করবা রান্নাবাড়ি করবা আমি কি কইছি তুমি আইবার পারবো না তাইলে মাইন্সের জন্য কাজ করবো কেটা আমি তো মাইন্সের জন্য কাজ করবার চাই মানুষের পাশে দাঁড়াবার চাই তাগর জন্য লড়বার চাই কি একটা কথা বেটা তুমি তো লড়বাই তোমার লড়ার লইগা তোমার আশেপাশে উপর নিচে জ্যান্ত কই বহন্তি আমি আছি আচ্ছা কইতেছো তো তিন সত্যি কাটো হাসা কইলা
আচ্ছা কিরে কারে হাঁচা হাঁচা করে বললা ছোস খাওয়ান বাড়ছি তাড়াতাড়ি খাইতে আয় আম্মা জান আপনি যান না আম্মা জান আমি তো আইবার লাগছি আরে বেলা তো কম হলো না তাড়াতাড়ি খেয়ে যা বাড়ির সামনে বাড়ি ভোটটা আপনারে দিতে হইব কি চাচা আশা কইছি নি ঠিক বুঝতাছি না হেনা মায়াটা কলম খারাপ না আমি জুতা মুছতাম না চল যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দেবো হেনাই যদি একবার জয়যুক্ত হয় বুঝছেন না চাচা ওই যে মাঠের পাশে যে ডাস্টবিনটা আছে না ওটাও সরে যাবো চাচা পোলা বান খালি খেলবো আর খেলবো মাঠটারে সুন্দর করে সাজানো হইব কাকা আর শুনেন এই কারখানা যত ময়লা পাইপগুলি আছে সবগুলো পরিষ্কার করা হইব টাঙ্কি করে দেবে হেনাই আর এই বুড়ি অঙ্গে বাঁচাইতে হইব না দিবেন না ভোটটা হেনারে খা দেমো দেমো হেনারে দেমো
প্রিয় হেনা, নির্বাচনের মাত্র 4 দিন বাকি। এই সময় অনেকেই তোমার অবহেলা করব, ভয় দেখাইব, অনেকে আবার কইব আমার ভোটটা আমি আপনারই দিব। ভালোবাসলে কয়ে দাও না কেন? ভয় লাগে আমার। ভয় শুনো, লজ্জা ঘৃণা আর ভয় এই তিনটা থাকতে হয় না। আমি তো জানি তুমি আমারে ভালোবাসো। তুই এত ভাবা কেন? না কিছু কোনোর আগে তুমি বুঝা না। আমি যে নেতা, নেতা গো মানুষের চোখের ভাষা পড়ন লাগে, মানুষের চোখ দেখে বুঝুন লাগে কে কষ্টে আছে, কে খাওন পায় না, কার ওষুধের দরকার, সব কিছু বুঝে লয় তো লাগে। সাহায্য না করবার পারি, ভালোবাসা দেওয়ান লাগে, সমবেদনা দেওয়ান লাগে, বুঝছো? সমবেদনা জানাইতেছো? আমার ডাক হলাম ভালোবাসা, 100% ঘাটি ঘিয়ের লাহান ভালোবাসা। সমবেদনা জানাইতেও না, আইছো গেলা মজ্জালা আমুনা, তুমি ডাকছো গেলায়? হুম, তুমি ডাকছো দেখে আমি আইছি। এমন কথা কোনা গেলা? এক অ্যাপ, এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। আপনারা তাকে জয়যুক্ত করাইছেন এবং হে এই মহল্লার জন্য অনেক কিছু করে গেছে। এখন সে আমাদের মাঝে নাই, কিন্তু তার কন্যা হিসেবে আমার কিছু দায়িত্ব আছে নাকি? আমি আপনাদেরকে আজকে কথা দেওয়ার চাই, আমি যদি জয়যুক্ত হই তাইলে সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে আমি থাকুম। স্কুল, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট কোনো কিছুর অভাব হইব না, সব কিছু আপনারা ঠিকঠাক মতো পাবেন। আরো আরো কইতাছি শুনেন, এই মহল্লায় কোনো মাস্তানি হইব না, ব্যবসা বাণিজ্যে কোনো রকম কোনো সমস্যা হইব না, কোনো চাঁদাবাজি হইব না, কেউ আপনাদের কোনো রকম কোনো ঝামেলা করব না, সব কিছু আমি দেখে নিব। শুধু এইটাই না, এই মহল্লায় কোনো মাদক থাকবো না, এইটা আমি আজ আপনাদেরকে কথা দিয়ে দেখেছি। আপনাদের কাছে খালি আমার জোড়াতে একটাই নিবেদন, আপনারা সবাই সুন্দর করে আমারে ভোট দিবেন, আমি আপনাদের কথা দিতেছি, আপনারা শান্তিতে ব্যবসা করবার পারবেন, শান্তিতে জীবন যাপন করবার পারবেন, কোন রকম সমস্যা হইবার দিব না আমরা।
হেনা। নির্বাচনের মাত্র চার দিন বাকি, এই সময় অনেকেই তোমার অবহেলা করব, ভয় দেখাইব, অনেকে আবার কইব আমার ভোটটা আমি আপনারই দিব, কিন্তু কেউ যদি তোমার একটা ভোটও না দেয়, এই বাবু ইখতিয়ার হুসাইন বাবু খোদার কসম গাইটা কইতাছি, সে তোমারে ভোটটা দিব, কারণ তার বিশ্বাস তুমি গরিব মানুষের আশেপাশে থাকবা সারাটা জীবন। আর একটা কারণ আছে, সে কিন্তু তোমারে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, ইতি বাবু। Should